অস্থির মুহূর্ত লিখেছেন ইফতেখারুল ইসলাম রুমান। এই অস্থির মুহূর্তে ক্ষোভ দূরত্ব শরীরের সাথে, শরীরে মনের সাথে ক্ষোভ না জানি মুহূর্ত। এই অস্থির মুহূর্তে একটু বাড়তি খেয়াল নিয়েও মনের জন্য, একটু বাড়তি যত্ন রেখো মনের সাথে, একটু কথা বলো নিজের সাথে, ডাক দিও তোমার মনের বন্ধুদের ডাক, প্রিয় লেখকের পাতায় হোক অথবা প্রিয় শিল্পী সুরে হোক, মনের ঘোড়া কাটুক তোমার বন্ধুদের সাথে, ডাক দিও কিন্তু তাদের, আর শুনো ভালোবাসো নিজেকে, ভালোবাসো তোমাকে। এই অস্থির মুহূর্তে নিজের খেয়ালটা একটু বেশি রাখো।